আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। যে দিশা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বলতে কি, আমি আসলে আমার ঈদের রান্না ঈদের দিন করিনি, তা আজকে ঈদের রান্না আজকে আমি আমার ঈদের রান্না করব। কারণ ঈদের দিন কিছু খাওয়া যায় না সারা মাস রোজা রাখার পরে। আজকে হচ্ছে নিজেরা নিজেরা ভাবলাম যে মজা করে ঈদের রান্না করে খাই। এখানে আমি গরু গোশ মাখাবো, এই জন্য মশলাপাতি দিয়ে সবকিছু করে রাখছি। এখানে হচ্ছে বেগুন ভাজি, তেমন কিছুই না, নিজেরা নিজেরা, এই জন্য ভাবলাম অল্প কিছু, কিন্তু ঈদের যে মজাটা সেটা করি। এখানে আমি আস্ত একটা চিকেন গতকালকে রাত্রেবেলায় সবকিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম, এখন বের করে ফেলছি। আর এইখানে আমি আস্ত কিছু রসুন ছুলে রাখছি, যেটা আমি গোশের ভিতরে দিব। সব কিছু এলোমেলো। এখানে ডিম সিদ্ধ করে রাখছি। এইখানে আলু ভাজি আছে, শুকনো মরিচ মাঝখান থেকে কেটে পানিতে ভিজায় রাখছি, সকালে গোশের ভিতরে দিব। এরই ভিতরে আমি আমার সব কাজ টাজ কিছু গুছাই নিয়েছি। এখানে বেগুন ভাজি করে নিয়েছি, এখানে আলু ভাজি করে নিয়েছি, এখানে আছে ডিমও ভাজি করে নিয়েছি। আর এই দেখেন রান্নাঘরের যে অবস্থা, আমাদের ভাইজান এটা গুছাবে। আর এখানে আমি গোশটা হাতে মাখায় বসাই দিয়েছিলাম, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই মুহূর্তে আমি লাইভে ছিলাম। এখন আমি এর ভিতরে আমার আস্ত রসুনগুলো রেখেছিলাম যে দেখালাম, সেগুলো দিয়ে দিয়েছি, কারণ আমার গরুর গোশে আস্ত রসুন খুবই পছন্দ। তো আমাদের এখানে সবসময় এরকম ছোটো রসুনগুলো পাওয়া যায় না, এবার দেখলাম যে পেয়েছি, এই জন্য লোভ সামলাইতে পারলাম না, নিয়ে চলে আসছি। এখন এইভাবে এটাকে কষাইতে থাকবো। আম নিয়ে আসছিল, আমগুলা যে কি পরিমাণ মজা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত মজা। আর আরেকটা মজার জিনিস দেখাই, আমি শীত রুটি বানাইতে গেছিলাম, শীতের রুটি। যারা যশোরে আছেন বা অন্য অন্য অঞ্চলে, জানি না কী নাম বলে, আমাদের দিকে শীত রুটি বলে বা শীতের রুটি, তো ওইটা বানাতে গেছিলাম। কিন্তু আমার চালের গুঁড়াটা না, এই যে দেখেন বুঝতে পারবেন, এই যে চালের গুঁড়াটা না একটু বেশি, একেবারে মিহি না। হ্যাঁ, এই যে দেখেন এই খুদের টাইপের আছে, এই জন্য আমার ইয়েটা কী বলে এটার নাম, শীতের রুটিটা হয় নাই, এই জন্য আমি একদম গুঁড়া গুঁড়া করে এইভাবে করে রাখছি। তারপরেও কিন্তু গোশতে খেতে খারাপ লাগবে না। রান্না করতে করতে একটু গার্ডেনে চলে আসছি, রান্না হোক। যে আহিল দৌ মারছে, গোধূলি লগ্ন যেটা বলে, এখন এখানে মনে হচ্ছে এটা গোধূলি লগ্ন। বিশেষ করে হিন্দু ধর্মের যারা আছে, হিন্দু সম্প্রদায়, ওনাদের বেশিরভাগই গোধূলি লগ্নে বিয়ে হয়। আমার অনেক ফ্রেন্ডদের বিয়ে খাইছি আমি গোধূলি লগ্নে, ভালোই লাগে। আমাদের এখানে এখন সেরকম লগ্ন যাচ্ছে, আকাশে চাঁদ, ওই দেখেন, জানি না দেখাচ্ছে, ওই যে চাঁদ দেখা যাচ্ছে, এটাই যায়। দেখি আমার লাউ গাছটা দেখে আপনাদেরকে, এখানে কিছু কিছু গাছ হচ্ছে, লাউ গাছটা হচ্ছে আস্তে আস্তে বড় হোক। এখন আসলে দোকান বন্ধ থাকার কারণে মাটি বা এটার জন্য দেওয়ার জন্য যেই ওষুধপত্র, এগুলো আনতে পারতেছি না, কারণ সব কিছু বন্ধ। এখানে আমি কিছু গ্যান্ধার বীজ দিছিলাম, বীজগুলো উঠে, গাছগুলো উঠে গেছে পুঁইশাক। এখানে দুইটা বেগুন গাছ আছে, এই যে বাগান বিলাস, এখানে ছোট টাইম ফুল দিছিলাম, টাইম ফুলগুলো উঠছে। এই যে আমার একটাই মাত্র সর্ষা ফুল গাছ, এগুলা হয়েছে, দিন ঠিক হয়ে যাবে। আমাদের এখানে লকডাউন পুরোটাই মনে হয় উঠে যাবে সামনের মাসের মাঝামাঝি থেকে, তখন ইনশাল্লাহ গার্ডেনে পার্টি করব, কারণ সবাইকে অনেক দিন হয়েছে দেখি না। এই যে এই আর কি, ভালো লাগে আমার আসলে গাছপালা খুবই ভালো লাগে, এই জন্য। আমার রান্না মোটামুটি শেষ হয়ে আসছে, আপনাদেরকে দেখাই দিই। আর আমি লাস্টে মানে লাস্ট ফিনিশিং একেবারে যেটা ওইটা দিব, কিন্তু এখন না, মানে পোলাওটা যখন রান্না করব লাস্ট একেবারে ফিনিশিং দিয়ে আপনাদেরকে দেখাবো। গোশ রান্নাটা শেষ, আমি এখন আস্তে চালে রেখে দিছি, আমি কোনো পানি ব্যবহার করিনি গোশে,
জাস্ট গোশের বানি মশলা সব কিছুতে হয়ে গেছে, এই জন্য আস্তে জ্বালে রাখছি, এতে মাংসটা একেবারেই গোশটা একেবারেই ইয়ে হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, গ্রিল চিকেনে যে হচ্ছে আমি উল্টাই দিছি, ওই পাশটা হয়ে গেছে, এখন এই পাশটা হওয়ার জন্য এটা এরকম আস্তেই দিয়ে রেখে দিব। পোলাওটা রান্না করা শুরু করছি, কারণ এখন আমাদের দুপুরে খাওয়ার সরি রাত্রে খাওয়ার টাইম চলে আসছে, গরম গরম পোলাওটা অনেক মজা লাগে, তাই এখনই আসলে সব কিছু শেষেই পোলাওটা বসালাম। চালটা কিছু ভাজা হয়ে গেছে, পানি গরম দিয়ে দিয়েছি, এইভাবে পানি দিয়ে দিব। এখন দেখেন আমার পোলাও রেডি হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং ডিশে বেরিয়ে ফেলবো। রান্নাও শেষ, খাওয়া দাওয়াও শেষ, আপনারা কিন্তু সবসময় আমার বাসায় দুই মেহমান দেখবেন, মুখস্থ করে রাখেন এই দুই ফেস, সবাই ভালো থাক। না না না, ওইখানে আছে তো, ওই যে উপরে, না বলে পারতে পরে কিন্তু খাবারগুলো নষ্ট হবে, বিদায় আমাদেরকে ফোন করে করে নিয়ে আসছে, তাই না? ওই যে ওই সাইডে, ওই সাইডে রাখো। এই যে আয়াত কিন্তু অলরেডি খাওয়া শুরু করছে, তা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।